আমাদের প্রিয় শিক্ষক শ্রী রাসুল মাস্টারের 19তম শতবার্ষিকী স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি কিছু আমার প্রিয় স্যার কিছু কথা বলবো। আমার বাড়ি রাজপুর সিটি কর্পোরেশনের 39 ওয়ার্ড হায়দ্রাবাদ। আমি স্যারের প্রিয় একজন স্টুডেন্ট। আমি নগামে মজিদনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি, অর্থাৎ আসানা স্যার হল আমার ডাইরেক্ট স্যার। ছাত্র জীবনে স্যার আমাকে দুটি কথা বলেছিল, যাতে আমরা গ্রাম থেকে গিয়ে নগাঁও স্কুলে পড়াশোনা করি। স্যার বলেছিল যে কাটুর কোট অ্যাকর্ডিং টু কোট, অর্থাৎ আই বুঝে ভাইকে টুবে, যত আমরা নিম্ন দরিদ্র পরিবারের মানুষ আজে অতিরিক্ত ব্যয় করা যাবে না। মিথ্যা কথা বলে বাপ্পার কাছ থেকে কোনো টাকা এনে নষ্ট করা যাবে না। আরেকটি কথা বলেছিল, আমি যখন ক্লাস 7 থেকে ক্লাস 8 উঠি তখন স্যার বলেছিল রেজাল্ট একটু খারাপ হয়েছিল। স্যার বলেছিল যে ফেল ইজ দ্য ফিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। আমি স্যারের এই যে মূল মন্ত্র ছাত্র জীবনে দুটি কথা বলেছিল নগাঁও স্কুল থাকাকালীন, যে কাটির কোট অ্যাকর্ডিং টু কোট এবং ফেল ইজ দ্য ফিলার অফ সাকসেস, অর্থাৎ এই দুটি মন্ত্রের মাধ্যমে আমার ছাত্র জীবনের যে মানে কি করতে হবে তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আমি একটা পরিপূর্ণ ছাত্র, সকল মাঝে কাজকর্ম ফেলে আমি তখন ডিএ নিয়ে পড়াশোনা করে এসএসসি থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছি। আমি সেই প্রিয় স্যারের আজকে সাথী মেয়ে যে 19তম শাহাদাত বার্ষিকীতে সকল স্যারের কবরে বেদিতে আছে। স্যার স্যারকে হত্যার পরে মহান 2004 সালের শুক্রবার জুম্মা নামাজের পূর্বে নগাঁও নজিব মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে যখন একটি স্বেচ্ছাসেবকদের সম্মেলন হবে সেটার প্রস্তুতিমূলক অনুষ্ঠানে কথা বলতেছিল, তখন একদল অর্থাৎ যারা স্বাধীনতা বিরোধী ছিল, অর্থাৎ বাংলাদেশকে যারা স্বাধীন করতে দেয়নি, ওই কুচুকি মহল 2007 সালের 7 মে স্যারকে ভুলের মাধ্যমে নির্মমভাবে নগাঁও স্কুলের মাঠপর্ণ থেকে হত্যা করে। সেই থেকে আমাদের এই গাজীপুরে যে আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে স্যারের হত্যার প্রতিবাদে, সেই হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমরা সহ আমরা চার ভাই এবং আমাদের 39 ওয়ার্ডের প্রায় 57 জন আমরা মামলায় একাধিক মামলায় অর্থাৎ ঢাকা থেকে মানসিক রেলতার মামলা, ঢাকা থেকে বেরোবে রেলতার মামলা, খালেদা শরীফ মামলা, একাধিক রাষ্ট্রবিরোধী মামলা আমরা করেছি। যাই হোক, সেগুলা মতিবাইয়ের নেতৃত্বে, মুশরুমের নেতৃত্বে এবং রাজনীতি লেখার নেতৃত্বে সেই মামলা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। এখন আমাদের একটা দাবি যে আজকে 19 বছর হয়ে গেল আমার প্রিয় স্যারকে হত্যার পর যে আসামি আংশিক আংশিক সাজা পেয়েছে, আমি চাই যে আমাদের এই স্যারের হত্যার যে সকল আসামিদের রাষ্ট্রীয় আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেওয়া হোক। আমি আজকের এই সাতিমের আসামি স্যারের মাজার গাড়ি একটি দোয়া করি, স্যারের পরিবার যেন ভালো থাকে এবং স্যারের সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা আলা জাহিদ আসল রাসেল মধু যেন ভালো থাকে। সে যেভাবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ে আছে মাননীয় যুবক প্রতিমন্ত্রী, ওনার মাধ্যমে সারা বাংলাদেশের অর্থাৎ ক্রিয়াঙ্গনের যে উন্নতি হচ্ছে, আমি চাই তার মাধ্যমে ক্রিয়াঙ্গন আরো উন্নতি হোক।